ফ্রাইডে মানেই কোনো না কোনো একটা প্ল্যান থাকে। এবারের ফ্রাইডেও তাই, তবে এবারের ফ্রাইডেটা একটু স্পেশাল ছিল অন্যান্য ফ্রাইডের থেকে, কারণ এদিন আমার খুব কাছের একটা ফ্রেন্ডের জন্মদিন ছিল। কিন্তু জন্মদিন হলেই তো হবে না, সব দিন তো আর ব্যাটে বলে মেলে না। এবারে শুক্রবারে আমার বাসায় না ছিল কারেন্ট, না ছিল পানি, আর আগের রাত থেকে আমি ছিলাম চিপচিপে তেল দেওয়া। তাই শ্যাম্পু করার জন্য চলে গেলাম ল্যাভিশ পার্লারে। সেখানে গিয়ে এত আরাম করে শ্যাম্পু করলাম, আমার যদি অনেক টাকা থাকতো আমি মনে হয় সবসময় পার্লারে যেয়ে শ্যাম্পু করতাম। যাই হোক, তো শ্যাম্পু করার পর চুল শুকাতে শুকাতে ভাবলাম একটু রেডি হয়ে নিই, কারণ আমাদের প্ল্যান হচ্ছে বিকালবেলা বোটিংয়ে যাওয়ার। সো খুব একেবারে যতটুকু না করলেই না, একটু লাইট মেকআপ করলাম, যেহেতু বোটিংয়ে যাব, নৌকায় করে ঘুরবো, একটু তো ছবি তুলবই, তাই ভাবলাম যে একটু কিছু করে নিই যাতে অ্যাটলিস্ট ছবিতে চেহারা একদম পচা না লাগে। আর ড্রেসের কথা আগে থেকে কিছুই চিন্তা করিনি। বাসা থেকে বের হওয়ার সময় সাদা একটা টি শার্ট পেলাম, মনে হলো ব্লু জিন্স অ্যান্ড হোয়াইট টি শার্ট আর কি লাগে। আর যাতে ছবি ভালো আসে ঠিক সেই কথা চিন্তা করে একটু রেড লিপস্টিক পরে ফেললাম। ব্যাস আমি রেডি, অ্যান্ড হিয়ার কামস দ্য বার্থডে গার্ল। পুরো ম্যাচিং কিন্তু তুমি আর একদম, আসলেই আমরা জানতাম না কেমন করে যেন একদম ম্যাচিং হয়ে গেল। প্রিয়া অবশ্য জিন্স পরা ছিল না, ও সাদা একটা প্যান্ট পরা ছিল অফ হোয়াইট কালারের, কিন্তু দুজনেই হোয়াইট টি শার্ট অ্যান্ড রেড লিপস্টিক। 300 ফিটের রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম নীলা মার্কেটের দিকে। এত সুন্দর একটা জায়গা, মনে হচ্ছিল ঢাকার বাইরে দূরে কোথাও চলে আসছি। সুন্দর ওয়েদার দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নীলা মার্কেটে। ওখানে আমাদের আরও কিছু ফ্রেন্ডস ওয়েট করছিল, তারা আগেই পৌঁছে গিয়েছিল। আমরা সবাই একসাথে হয়ে নৌকায় উঠবো। Hello, say hello to my vlog. So we are going for this boating thing. একে একে করে সবাই বোটে উঠতে লাগলাম। এখনো শীতকাল না পড়লেও এদিকটায় মনে হয় জনবসতি কম হয়ে একটা হালকা শীতের আমেজ ছিল, মানে থাকে না কেমন বাতাসে শীতের গন্ধ টাইপের। আর একদম শেষ বিকেল হওয়ায় আলোটা খুব সুন্দর একটা আলো ছিল, কেমন পরন্ত বিকেলের যে লাল আলোটা সেরকম। সেই ছোটোবেলার নস্টালজিক রিং চিপস খেতে খেতে আমরা বোটে করে ঘুরতে ঘুরতে বিকালটা কাটিয়ে দিলাম। আসলে খুব খুব সুন্দর একটা ওয়েদার ছিল, ব্লুটুথ স্পিকারে গান চলছিল। নৌকায় বসেই আমরা সূর্যাস্ত দেখলাম, দেখতে দেখতে হুট করেই যেন সন্ধ্যা নেমে আসলো। দূরে শহরের গাড়িগুলো দেখে মনে হচ্ছিল উফ, আর ফিরে না যাই এই যান্ত্রিক জীবনে। আর কখন যে ঝুপ করে অন্ধকার নেমে গেল টেরই পেলাম না। যাওয়ার পথে দেখার সময় থেকেই লোভ হচ্ছিল মাটির হাড়ের চা খাওয়ার, বোট থেকে নেমে তাই চা খেতে চলে আসলাম। চাটাও খুব মজা ছিল, চায়ের উপর বাদাম পেস্তা দেওয়া, প্রতি কাপ চায়ের দাম 40 টাকা। এভাবেই চায়ের কাপে চুমুক দিতে দিতে আর নীলা মার্কেটে টুকিটাকি জিনিস ঘুরে ঘুরে দেখতে দেখতে এই শুক্রবারের ঘোরাঘুরি শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।